অন দ্য ওয়ে টু মাই ক্যাম্পাস। অনেকদিন পর আমি আমার ক্যাম্পাসে যাচ্ছি, বলা যায় কয়েক বছর পর। গ্রামের রোড হয়ে রিক্সা করে যাচ্ছি, বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। নাজিরহাটে এটাকে কলেজ রোড বলা হয়, আমার কলেজের মেইন গেট। রাতের অন্ধকারে গেটের লাইটগুলো অনেক বেশি সুন্দর লাগে। পুরাতন গেট, এটা আমার স্কুল, আমার শৈশবকাল, নাজিরহাট কলেজের উচ্চ বিদ্যালয়। আমার স্কুল আর কলেজ একই এরিয়াতে। এটা কলেজের বিশাল দিঘি, সব সময় ঠান্ডা বাতাস থাকে এখানে। আমরা খুব মজা করতাম এখানে ঘাটে বসে। পাশে যে আম গাছগুলো আছে সেখানে আম দুললে আমরা তখন ঢিল দিতাম, ঢিল দিয়ে আম পাড়তাম। ঘাট, বাদামতলা, এটা আমাদের জন্য লিচুতলা ছিল। আরেকটা আছে খুব বিখ্যাত কলেজের জন্য, বকুলতলা, কলেজে ঢোকার গেট এবং একটা শিউলি ফুলের গাছ। এই রোডটা আমরা দুষ্টুরা সবসময় ইউজ করতাম, কারণ লাস্ট গেট দিয়ে আমরা ক্লাস না করে বেরিয়ে যেতাম। এই রোডের এক পাশে সব বকুল ফুলের গাছ, কলেজের বিশাল মাঠ। আমার কলেজ, আমার কলেজটা অনেক বড় এরিয়া জুড়ে, অনেক বড় আমার কলেজ। এই বিল্ডিংটা আগে ছিল না, আগে ফাঁকা ছিল। এখানে এখানে দুটো মেয়ে দেখা যাচ্ছে, একটু জুম করি। হাই হাই, ওরা আমার ভাগ্নি আর চাচাতো বোন ছিল। প্রশাসনিক ভবন, প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোর। হাই, আমার ভাগ্নি আর চাচাতো বোন। এটা হলো আমাদের আড্ডাখানা। আমরা তখন এখানে বসে অনেক আড্ডা দিতাম, ক্যারাম খেলতাম, মেয়েদের কমন রুম। এটা হলো মেয়েদের সাজুগুজু করার জন্য ওয়াশরুম। এটা হলো বিবিএসের ভবন, এখানে বিবিএসের ক্লাস হয়। অনার্সের ভবনও আছে অপোজিটে, বাট ওটা দেখানো সম্ভব ছিল না, সময় স্বল্পতার কারণে আসলে সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। আমাদের কলেজে আগে প্রচুর ফুলের গাছ ছিল। এটা হলো ইন্টারমিডিয়েটে ক্লাস হয় এখানে। পুরাতন ভবন, আমরা মূল ভবন বলি। আমরা ঢোকার পথে এই গেটটা দেখা গিয়েছিল, এটা হলো বিএনসিসি ভবনের জন্য। এটা আগে এখানে ছিল না, এখানে ছাত্রাবাস ছিল। এটা হলো কলেজের কোয়ার্টার, এখানে অধ্যক্ষ এবং কিছু স্যারেরা থাকেন। আমার ভিডিওটা অতটাও ভালো হয়নি, আমি রিক্সায় থাকার কারণে ভিডিও খুব কাঁপছিল। কলেজ রোড থেকে বের হওয়ার পথে আমার স্কুলের ব্যাকপার্ট, এখানে প্রচুর বড়ে গাছ ছিল যখন আমি স্কুলে ছিলাম, এবং আমরা যখন ছিলাম তখন এখানে আমরা ঢিল দিতাম বড়ে গাছে। মাসি তখন আমাদেরকে খুব দৌড়ানে দিত, অনেক মজা করতাম। সো আপনারা যত কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তার জন্য অনেক বেশি শুকরিয়া আদায় করছি। আমি জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে, তবে আমি সময় স্বল্পতার কারণে সব কিছু দেখাতে পারিনি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।